হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ত্রিজাস চ্যানেল। আজকে আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যাতে আমরা দেখাবো কিভাবে ঘরে সহজে চিঁড়ের পোলাও তৈরি করা যায়। আসুন দেখা যাক এর জন্যে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে। মূলো কুচি, ক্যাপসিকাম কুচি, বিনস কুচি, তেজপাতা, টমেটো কুচি, গাজর কুচি, কারি পাতা, একটা লঙ্কা নিয়েছি আমরা, আর যা যা লাগবে তা হলো মতো চিড়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের যেমন পরিমাণ নিতে পারেন, আপনাদের যেমন সুবিধা হবে, যেরকম খেতে আপনারা চাইবেন সেরকম পরিমাণ নিতে পারেন। আর যা যা লাগবে দেখুন, 1 চামচ গোটা জিরে, 1 চামচ কালো সরিষা, আমরা 1 চামচ চিনি নিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী চিনির পরিমাণ কম বেশি নিতে পারেন। 1 চামচ মতো লবণ নিয়েছি, 1 চামচ হলুদ, আর এখানে নিয়েছি আমরা প্রায় 2 চামচ মতো সাদা তেল, আর ঘি আমরা এখান থেকে 1 চামচ নিয়ে নেব। আমরা এখন গ্যাসের উপর কড়াইটা চাপিয়েছি, কড়াইটাকে আমরা ভালোভাবে গরম করে নেব। কড়াই গরম হয়ে গিয়েছে, আমরা এতে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে নিচ্ছি। প্রথমে গরম তেলে আমরা তেজপাতা দিলাম, তারপরে গোটা জিরে, এরপরে দিলাম কালো সরিষা, এরপরে এটাকে ভালো করে নেড়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর কারি পাতা দিলাম, তারপরে দিলাম লঙ্কাটা, তারপরে দিচ্ছি বিনস কুচি দিলাম, ক্যাপসিকাম কুচি, মূলো কুচি, বাঁধাকপি কুচি, আপনারা দেখলেন আমরা অনেকগুলো সবজি এখানে অ্যাড করলাম। আপনারা চাইলে আরও সবজি এর সঙ্গে নিতে পারেন, আর আপনারা জানেন সবজি স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী, তাই এই যে আইটেমটা যা সবজিতে ভরপুর তা খুবই হেলদি একটা আইটেম। সবজিগুলো ভালোভাবে নেড়ে নিয়ে আমরা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রাখব। আর এরই মধ্যে আমরা চিড়েটা ভালোভাবে ধুয়ে জলটাকে আমরা ঝরতে দেব। চিড়েটা দেখুন আমরা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এভাবে চিড়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এর মধ্যে যত নোংরা ছিল সেগুলোকে ফেলে দিতে হবে। দেখুন আমরা ফেলে দিচ্ছি নোংরাগুলো জলের সঙ্গে। এভাবে আমরা 2 থেকে 3 বার ধুয়ে নেব। দেখুন চিড়ে জলটা আমরা ঝরতে দিয়েছি, ধোয়ার পরে দেখুন চিড়ে ঠিক এরকম অবস্থায় থাকবে। দেখুন জল চিড়ে থেকে ঝরিয়ে নেওয়ার পরে চিড়েটা কেমন হয়েছে। এবার সবজি ভাজার পরে তাতে আমরা চিড়েটা ছাড়ছি। চিড়েটা দেওয়ার পর দেখুন এইভাবে ভালোভাবে নেড়ে নিতে হবে বারবার বারবার। এরপর দেখুন চিড়ের মধ্যে আমরা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এরপর 1 চামচ হলুদ, 1 চামচ লবণ ও 1 চামচ চিনি আমরা দিয়ে দিলাম এর মধ্যে। দেখুন বারবার আমরা ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে চিড়েটা কড়াইয়ের তলায় ধরে না যায়, সবজিগুলোর সঙ্গে ভালোভাবে মিক্সড হয়, তার জন্য ভালোভাবে আমরা নেড়ে নিচ্ছি বারবার।
দেখুন চিড়েটা আমরা ভালোভাবে নেড়ে নেওয়াতে কোথাও দানা বাঁধেনি, ঝরঝরে হয়েছে, আবার কড়াইয়ের তলায় লেগেও যায়নি, ধরেও যায়নি বা পুড়েও যায়নি। এইভাবে বাড়িতে আপনারা সহজে চিড়ের পোলাও বানিয়ে দেখবেন। দেখুন চিড়ের পোলাওয়ের কালারটাও কত সুন্দর হয়েছে। এই যে আইটেমটা, এটা একটা খুব ভালো টিফিন বা ব্রেকফাস্টের আইটেম হিসাবে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। বাচ্চাদেরকে অনেক সময় মুখরোচক টিফিন বা ব্রেকফাস্ট দিতে হয়, তবেই বাচ্চারা খায়। তাই বাচ্চাদের জন্য এটা খুব মুখরোচক এবং হেলদি আইটেম, সবার পক্ষেই হেলদি এটা। এরপর এটাকে আমরা ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব লো ফ্লেমে গ্যাসটাকে করে। দেখুন 2 মিনিট পর আমরা এবার ঢাকনাটা খুলে নিচ্ছি, এরপর আরেকবার হালকা নাড়িয়ে নিচ্ছি আমরা। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে, কালারটাও একদম হলদেটে কালার। কোথাও দলা পাকিয়ে যায়নি। এরপর দেখুন আমরা গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার 1 চামচ ঘি আমরা খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি, ঘিটা নিচ্ছি যাতে খুব সুন্দর একটা সুগন্ধ হয় এবং খেতেও খুব ভালো লাগে। দেখুন ঘিটা আমরা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। ঘি দিয়ে ভালোভাবে নেড়ে নেওয়ার পর আপনার ঢাকনাটা আবার দিচ্ছি, তারপর একটু পরে ঢাকনা খুলে আপনাদের দেখাবো। আবার আমাদের কতগুলো বাসন অগোছলো ছিল, একটু পড়ে যাওয়ার শব্দ আপনারা পেলেন যে মনে করবেন না। চিড়ের পোলাও বাড়িতে কিভাবে তৈরি করা যায় তা আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। দেখুন আমাদের চিড়ের পোলাও বা চিড়ের পোহা একদম রেডি ফর সার্ভিং। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, এই চিড়ের পোলাও যেন এরকম ঝরঝরে হয়, যেন কোথাও গুটি বা দোলা না পেকে যায়। দেখুন আমাদের কত সুন্দর ঝরঝরে হয়েছে, কালারটাও সুন্দর এবং খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসছে এখান থেকে, এটা খুবই সুস্বাদু হয়। অনেকগুলো সবজি এর মধ্যে থাকাতে সবজির গুণাগুণ তো আপনারা জানেন, খুব ফুড ভ্যালু এর মধ্যে পাবেন। চিড়ের পোলাও বা চিড়ের পোহা এই আইটেমটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, কত সুন্দর একটা টিফিন বা ব্রেকফাস্ট। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো গুড বাই ফ্রেন্ডস।